हेलो फ्रेंड, बेंगली फूड रेसिपी अपने सबाई के स्वागत। आज के साथ शेयर करते चले बरबटी आलू पोस्त। ये एक अन्य करब, तो रेसिपिटा जो अपने भलो लेगे थे तो प्लिज हमार चैनल के सबसक्राइब कर और बेल आईकान प्रेस कर दें सब आगे नोटिफिकेशन पाँच। तो बरबटी आलू पोस्त करार्जन जो उपकरणगुल यूज करते चले चलो सेगल एक बार अपने साथ शेयर करी। আমি বরবটিগুলোকে কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে, আলুগুলোকেও বরবটির সাইজের মতো করে একটু সরু করে কেটে নিয়েছি। নিয়ে ধুই নিয়েছি আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পোস্ত বাটা। কড়াইতে সরষের তেল দেব, তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। নুন, হলুদ গুঁড়া, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলো আমি পরিমাণ মতো ইউজ করব। তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দেব, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ, টমেটো, টমেটো কুচি দিলাম, দিয়ে ভেজে নেব আদা রসুনের পেস্ট দিয়ে তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নেব ভালো করে। দেব শুকনো লঙ্কা, এটা আপনারা প্রথমেই দিতে পারেন, আমি ভুলে গেছি বলে লাস্টে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি বরবটি আর আলু দেব, দিয়ে মশলার সাথে আমি একটু ভালো করে ভেজে নেব। বরবটিটাকে মিনিমাম 2 মিনিট আমি ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়েই ভাজব। আমার 2 মিনিট মতো হয়ে গেছে, বাকি মশলা দিয়ে দেব। দিয়ে এবার আমি কষিয়ে নেব ভালো করে, মিনিমাম 1 মিনিট মশলা দিয়ে কষাবো। কষানো হয়ে গেছে, অল্প একটু জল দেব, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। দিয়ে এবার একটু পরিমাণ মতো জল দেব, জাস্ট আলু বরবটি সিদ্ধ করার জন্য। এটাকে আমি ঢাকা দিয়েই দেব, মিনিমাম 3 মিনিট মতো ইউজ করব। পোস্তর মধ্যে একটু চিনি দিয়ে নিয়েছি। আমার 3 মিনিট হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার পোস্ত বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি নেড়ে দেব। এটাকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। আমার 2 মিনিট হয়ে গেছে, এবার একটু কাঁচা সরষের তেল আমি ছড়িয়ে দেব। এবার এটাকে আমি নামিয়ে ফেলো। সো ফ্রেন্ড, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।